হাই, আমি দেবিকা সাহা। আমি ডক্টর সুধীর চন্দ্র সুর ডিগ্রি ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাজ এ ল্যাটারাল এন্ট্রি স্টুডেন্ট সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিয়েছিলাম। এখন আমি পাস আউট হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে আমার কলেজের 3 বছরের এক্সপিরিয়েন্সের ব্যাপারে কিছু মেমোরি শেয়ার করতে চলেছি। কলেজটা খুবই ভালো, বলার কিছু নেই। ল্যাব ফেসিলিটি খুবই ভালো দেওয়া হয়েছে। স্যারদের ব্যাপারে বলে শেষ করতে পারবো না। স্যাররা সব সময় আমাদেরকে মোটিভেট করতেন, সব সময় ফ্রেন্ডলি বিহেভিয়ার করেছেন, যার জন্য আমাদের কোনো প্রবলেম হলে আমরা ইজিলি স্যারদের কাছে চলে যেতাম। স্যাররা আমাদের দেখিয়ে দিতেন কোনো প্রবলেম হলে, এবং স্যাররা সব সময় আমাদেরকে মোটিভেট করতেন আমরা কীভাবে নিজেদেরকে আরও ইম্প্রুভ করতে পারি। এবং পরীক্ষার সময় যখনই কোনো প্রবলেম হতো, স্যাররা যথেষ্ট পরিমাণে স্টাডি মেটেরিয়াল আমাদেরকে প্রোভাইড করতেন, যাতে আমরা এক্সামে আমাদের কোনো অসুবিধা না হয়। তো এখনও যে পাস আউট হয়ে গেছি, স্যাররা আমাদের সাথে এখনও অবধি কন্ট্যাক্ট রেখেছেন, এখনও অবধি আমাদেরকে ভালো বুদ্ধি দেন যে আমরা কীভাবে নিজেদের লাইফে এগোবো, কীভাবে আরও বেটার পার্সন হতে পারি, কীভাবে ক্যারিয়ার আরও ভালো তৈরি করব। তো আর বলে শেষ করতে পারবো না, অনেক ভালো এক্সপিরিয়েন্স রয়েছে কলেজের ব্যাপারে। আমার ওপিনিয়ন থেকে আমি এইটুকুই বলতে পারি, যারা নতুন ল্যাটারাল এন্ট্রি হিসেবে কলেজে ভর্তি হতে চাও, তারা প্লিজ ডক্টর সুধীর চন্দ্র সুর ডিগ্রি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হও এবং বেস্ট এক্সপিরিয়েন্স তোমরা ফিল করো এবং তোমাদের ক্যারিয়ার বেটার হোক, এটাই শুভকামনা করবো।